হ্যালো বন্ধুরা, আমি তোমার চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকে আমরা তোমার হচ্ছে এসে গেছি তোমার হচ্ছে আফকারগার্ডেনের কালী পুজো যে প্যান্ডেলটা হয়েছে, মানে ওইটা দেখতে, ওইটা তোমার মানে হচ্ছে এক্স্যাক্টলি কেমন হয়েছে, কীরকম হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে পারো, ভিডিওটা ভালো লাগে লাইক। ও ফাইনালি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা আফকারগার্ডেনের ইটা দেখতে চলে এসেছি, ঠাকুরটা দেখতে চলে এসেছি। তো এবার আমরা মেন মণ্ডপে আমরা তোমার হচ্ছে ই করবো, প্রবেশ করব। তো তার আগে তো তোমাদেরকে দুটো কথা বলতে চাই। এই দুর্গাপুজোর কালী পুজোর মধ্যে তোমার মাত্র এক সপ্তাহ তোমার ই থাকে, ডিফারেন্স থাকে। তার মধ্যে বন্ধুরা তোমার চিন্তা করো, পুরো স্ট্রাকচারটা এটা পাল্টে দেয়। কী করে এটা সম্ভব, কী করে যে এটা করতে পারে, আই ডোন্ট নো বন্ধুরা। তো এবার বন্ধুরা মণ্ডপে কিছু দেখে না, দৃশ্যগুলো কীতে তৈরি হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো তোমার ভিডিওটা দেখতে, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে ভিডিওতে। তো বন্ধুরা, আমরা তোমার ফাইনালি মানে আফকারগার্ডেনের পুজো মণ্ডপের ভিতরে তো তোমার যে ই করলাম, প্রবেশ করলাম। তোমরা ভিতরটা বন্ধুরা ভালো করে যদি ফলো করো তো দেখতেই পারবে যে অসংখ্য তোমার হচ্ছে মূর্তি আছে। ঠিক আছে, মূর্তিগুলো দেখো বন্ধুরা, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কত সুন্দরভাবে তো তোমার হচ্ছে ওরা ই করছে, সাজিয়েছে পুরো ব্যাপারটাকে। আমার তো দেখে তোমার এত সুন্দর লাগে কিছু বলার নেই। উপরন্তু তোমার যে কাঠের টুকরো দিয়ে তোমার যে ছোটো ছোটো যে নকশা ফুল, এগুলো ডিজাইনগুলো বানিয়েছে, ওগুলো তো দেখো বন্ধুরা তোমার কত সুন্দর ই করেছে বানিয়েছে। ঠিক আছে, আর হচ্ছে উপরে তোমার ইটা কি বলবো, ফ্লোর সিলিংটা কি বলবো, ফ্লোর সিলিংটা, ফ্লোরের যে ঝাড়টা তোমার এত সুন্দর লাগছে, তোমার কিছুই করার নেই বলার নেই বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর ঠাকুরটা তো কিছু বলার নেই বন্ধুরা। তো এই ছিল ওভারঅল বন্ধুরা ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।